This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো পেট্রাপোল সীমান্তের দিকে, এবং সেই সীমান্তে একেবারে নজিরবিহীন বিক্ষোভ চলছে সনাতনী ঐক্য পরিষদের ডাকে যে জমায়েত কর্মসূচি, এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, একেবারে তো নজিরবিহীন বিক্ষোভ। একদম নিঃসন্দেহে নজিরবিহীন বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গ যে এভাবে উত্তাল হতে পারে, এবং সে দেশে সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে, সেই ইস্যুকে সামনে রেখে সীমান্তে যে রকম বিক্ষোভ হতে পারে সত্যি নজিরবিহীন। তুমি ছবিটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে, এই মুহূর্তে ছবিটা দেখলেই বুঝতে পারবে কি স্লোগান চলছে। শোনো, ইউনিসেফের চামড়া তুলে নেব, ওই আতঙ্কবাদী ইউনিসেফের চামড়া তুলে নেব, আমরা ওই জামাত বাহিনীর চামড়া তুলে নেব, আমরা ওই জামাত বাহিনীর চামড়া তুলে নেব, আমরা বাংলাদেশ মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। একেবারে বুঝতে পারছো যে কি পরিস্থিতি এখানে রয়েছে, এবং ওই প্রান্তে ছবিটা একটুখানি দেখো, এই মুহূর্তে তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে যে পরিস্থিতি এখানে কতটা ঘোরালো, এবং তারা বিক্ষোভে এই মুহূর্তে ফেটে পড়েছেন, বিক্ষোভ করছেন তারা, এবং এখান থেকে তারা সুর চড়াচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। কি বক্তব্য বলুন বলুন। বাংলাদেশ যেটা করছে এটা সঠিক করছে না, ইউনুসকে এখনো সাবধান করে দিচ্ছি, ইউনুস যদি সতর্ক না হয় ভবিষ্যৎ বাংলাদেশের মুখে বহুত খারাপ। ইউনুসকে হটাও, আর তৃণমূল মুক্তি মুক্তি দাও, আমরা চলে যাব, দরকার মার্কেট করব। ইউনুসকে কি বলবো, যাতে আমাদের বাংলাদেশ স্বাস্থ্যকর্তি ভারতে 10 মিনিট সময় লাগবে, মাত্র 10 মিনিট সময় লাগবে বাংলাদেশ স্বাস্থ্যকর্তি। ইউনুস সরকার যদি এখনো খুশি না হয়, ইউনুস সরকার সহ বাংলাদেশকে আমরা শেষ করে দেবো, মাত্র 10 মিনিট আমাদের টাইম দিলে। জয় হিন্দুস্তান! জিয়াদি আজকে বুঝতে পারছে না যে ওরা কোথায় হাত দিয়েছে। একবার যদি হিন্দুরা মাথা চাড়া দিয়ে ওঠে, কোনো জিয়াদি পার পাবে না, সব শেষ হয়ে খতম হয়ে খতম হবে। জিয়াদি হটাও, জিয়াদি হটাও। এবারে শুনতে পাচ্ছ, জিয়াদি হটাও, ইউনুস হটাও স্লোগান চলছে। আমি জয়ন্তকে উঁচু করে দেখাতে বলবো, বিক্ষোভে উত্তাল সীমান্ত, পেট্রাপোল সীমান্তের লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র অর্পণ নিউজের পর্দায়। দেখতে পাচ্ছ যে তারা কতটা বিক্ষোভে এই মুহূর্তে উত্তাল, কিন্তু বিএসএফ কমান্ডেন্ট, বিএসএফ এই মুহূর্তে প্রস্তুত, জুতো দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। ইউনুসকে জুতো দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে, একেবারে পেট্রাপোল বর্ডার থেকে সেই ছবি, এবং যেখানে তারা বিক্ষোভে বলছেন হিন্দুদের ওপর বাংলাদেশে হাত পড়লে তারা দেখে নেবেন বাংলাদেশকে শায়েস্তা করতে ভারতের 10 মিনিট সময় লাগবে না, এই বক্তব্য তারা রাখছেন। এবং এই মুহূর্তে একটা উত্তাল পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। বাঁদিকের অংশের ছবিটা দেখাতে বলবো, এবং জয়ন্তকে বলবো স্মুথলি ক্যামেরাটাকে অপারেশন করবার জন্য। এই মুহূর্তে বিএসএফ এর যারা আধিকারিক তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং বর্ডার থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পেট্রাপোল আউটপোস্টে বিএসএফের কর্তারা তারা উপস্থিত, ওপারেও বাংলাদেশের পক্ষ থেকেও তৎপরতা রয়েছে, ইউনিস সরকারের পক্ষ থেকে সেনারা তারাও তৎপরতা রয়েছেন যাতে এর মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না যায়। আমি একটু বর্ডারের ছবিটা আরও একবার দেখাতে বলবো এই মুহূর্তে, জয়ন্তকে একটুখানি সেই ছবি তুলে ধরার জন্য বলবো যে এই মুহূর্তে যে উদ্ভূত পরিস্থিতি রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে, এবং সেই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সনাতনী হিন্দুরা একত্রিত হয়েছেন পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোল সীমান্ত থেকে সেই ছবি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আসছে আমাদের একেবারে আর প্লাস নিউজের পর্দায়। আমরা আবার একটু কথা বলবো সুধীর চট্টোপাধ্যায়ের সঙ্গে, আমাদের এডিটর ইন চিফ, তার ব্যাখ্যায় আবার জেনে নেব যে এই বিক্ষোভ ঠিক কোন জায়গায় যেতে চলেছে, তার সঙ্গে একটু কথা বলবো। বলছি এই মুহূর্তে অনেকের মুখে স্লোগান শুনছি, ইউনুসের চামড়া গুটিয়ে নেবো আমরা, জামাতের চামড়া গুটিয়ে নেবো আমরা, বাংলাদেশকে শায়েস্তা করতে ভারতের 10 মিনিট সময় লাগবে না, এই যে গা গরম করা বক্তব্য সীমান্তে দাঁড়িয়ে। আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার বিশ্লেষণে কি দেখছেন? ও দেশে সাংবাদিকরা কারাগারে, আমরা যদিও এখনো জেলের বাইরে। নিশ্চয়ই এখানে ভারতীয় গণতন্ত্র এই জায়গায়, তুমি দেখো না বিএসএফ তারা রেস্ট্রেন করছে, যদিও বারবার করে তারা এসে বলছে যাতে উত্তেজক কেউ স্লোগান না দেয়, কোনো ধর্মবিরোধী এবং হচ্ছে পররাষ্ট্র যেহেতু সেরকম তো সকলে রেস্ট্রেন, তারা তো ক্ষোভ এবং তাদের
যে ওখানে যে সংখ্যালঘুরা বিপন্ন সেই কথাটাই বলতে এসেছেন এবং সংহতি জানাতে এসেছেন। এবং লক্ষণীয়ভাবে আগামী দিনে এটুকুনি বলতে পারি একজন অভিজ্ঞতা থেকে, যেহেতু কখনো আগে এটা দেখেনি এরকম পরিস্থিতি, তাতে একটা জিনিস বলা যায় যে আগামী দিনে এই ধরনের বাংলার যে পশ্চিমবঙ্গের যেসব জায়গাগুলো বর্ডার বা ত্রিপুরা বা বিভিন্ন জায়গায় সেভেন সিস্টার, সেখানে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ আগামী সময় ধ্বনিত হবে, বিশেষ করে বর্ডার জায়গাগুলোতে। এবং বর্ডারগুলো অত্যন্ত সিকিউর রাখা দরকার, তার কারণ যাতে একটা বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ সমস্যা, অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে। কিছুক্ষণ আগে যেখানে একজন বিজেপি নেতা সম্ভবত দুলাল বর, যিনি বিধায়ক বাগদার, তিনি বলছিলেন যে বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু এখনও নাকি অনুপ্রবেশ হচ্ছে। এই জায়গাগুলো খুব সিনসিয়ারলি এগুলো দেখা যায়, কারণ পরিস্থিতি যেরকম একটা জায়গায় উত্তাপ ছড়িয়ে রয়েছে, সেই উত্তাপের জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় যে আগামী সময়টা যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং আজকেই শুনলাম ডক্টর ইউনুস, পরিস্থিতি যত রকম চাপ বাড়াবে তত কিন্তু সার্ক দেশগুলোর মধ্যে তিনি এবার ঐক্য স্থাপনের কথা বলছেন, যে এটা অ্যাক্টিভ করা যায়। এগুলো কিন্তু বাংলাদেশ সরকার এগুলোতে যদি মন দেয় সেটা তো নিঃসন্দেহে এটা ভালো মানে হবে, কিন্তু তার আগে তো নিজের দেশের মধ্যে যে পরিস্থিতিটা সে তৈরি করে রেখেছে, ভয় আতঙ্কের মধ্যে থাকবে কেন? এই জন্য কি তারা জুলাই অগস্টের সময় তারা এই সমস্ত করেছিল? জুলাই অগস্টের পর তাদের তো আশ্বস্ত করা ছিল যে বাংলাদেশে যেন যে কোনো পট পরিবর্তনের ক্ষেত্রে হিন্দুদের উপর আক্রমণ নামে, বিএনপিএলে বলে এরা আওয়ামী লীগের, আওয়ামী লীগ যখন থাকে তখন দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে সময় বেশ কিছু হিন্দুদের উপর বা হচ্ছে লাস্ট দু তিন বছর ধরে যে দুর্গা পুজোর সময় যা যা হয়েছে এগুলো কিন্তু আজকে এই পরিস্থিতি অনেক বেশি অগ্নিগর্ভ। এবং এই পরিস্থিতি থেকে ডক্টর ইউনুস বা সমন্বয়কদের তাদের উদ্দেশ্য মানে হওয়া উচিত ছিল সেগুলোকে ঠিক করা, উল্টে তারা না করতে পেরে এখন সংবাদ মাধ্যমের উপর দোষ দেয়, নিজের দেশের যে সাংবাদিকদের জেলে পুড়ছে বিভিন্ন ক্ষেত্রে, নানা রকম বলছে এটা করা যাবে না, যারা এখন অন্তত অ্যাক্টিভ আছে যে তাদের উপর প্রেশারটা তৈরি করছে, আর হচ্ছে ভারতের সংবাদ মাধ্যমকে দায়ী করছে এখানে কোনো। রংপুর চট্টগ্রাম, ধন্যবাদ তোমাকে।